যেভাবে তাদের লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা চলে আসছি চেয়ারম্যান ঘাট, আর এটা হচ্ছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চরের মধ্যে। এখানে লঞ্চটা অবস্থান করতেছে আর পানি এই মুহূর্তে অনেক কম, এই জন্য লঞ্চটা এখানে অবস্থান করতেছে। সন্ধ্যায় মেবি জোয়ার আসবে, তখন হচ্ছে লঞ্চ এখান থেকে ছেড়ে যাবে। এখান থেকে নিজাম দ্বীপ যাওয়া যায়। ও গ্যাং আইতেছে, এগুলোর গ্যাং স্লোমো লইলে না সে এগুন বেগুনি মিলি গেরা আনি চালাইছে বুঝতে। এগুন এলাকাত বুলে ঢুকে গেছে কুত্তেগা। আজকে কি হাতিয়ে যাবে ভাই? অসাধারণ পানির ঢেউ। কিন্তু কেনে ক্যামেরা কেন খানি খালাই এখন আস্তে আস্তে ইয়ে খানি জোয়ার আইব। ওয়াও ঢেউ তো ভালো আছে। এটা বন্ধ কর। হ্যালো বন্ধুরা, আমরা আছি মুহূর্তে চেয়ারম্যান ঘাট, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার সাথে আছে আমার বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ঘুরতে আসলাম কোথায় জানি, চেয়ারম্যান ঘাট। এটা হলো নোয়াখালীর অনেক কাছেই, তো এখানকার পরিবেশ অনেক সুন্দর। আমার বাম পাশে হচ্ছে সমুদ্র, জাস্ট অসাধারণ পানি, পানিগুলোর কালারে হচ্ছে অনেক চমৎকার। এবার এনে কত মশাই